কাজ করে অথচ আমার স্টাফদেরকে আমি অন্য সব জায়গা থেকে বেশি বেশি টাকা স্যালারি দিই, বাট আমাকে জাস্ট হেল্পলেস করে দিতে আমার স্টাফরা। আমার প্রত্যেকটা শোরুমে যায় যে আমি অবস্থা দেখে আমার আমার জামাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি লাইভে এসে কোনোদিন কান্না করি নাই, বাট আমি আমার চেষ্টা আমার ব্যবসাটা আমার চোখের সামনে শেষ হয়ে যেতেছে। আমি জাস্ট আমি জাস্ট আমি আমার নিজের এখন আমার জাস্ট পাগল পাগল লাগে। আমি জানি না আমি খাই না, আমি ঘুমাই না, আমি সারা দিনে কিচ্ছু খাই না, আমি এত পরিশ্রম করতেছি এখন, বাট আমার স্টাফরা জাস্ট আমাকে শেষ করে দিতেছে। আমি জানি না ওরা কি প্ল্যান করে এগুলো করতেছে না কি করতেছে আমি জানি না, বিশ্বাস করবেন না। গত রাতে আমি 4টা পর্যন্ত ওদেরকে নিয়ে বুঝাইছি, যারা 15,000 টাকা স্যালারি পেতে ওদেরকে বলছি বাবা তোদেরকে আমি আরো 2-3,000 টাকা বাড়াই দিব, প্লিজ আমাকে আমার কোম্পানিটাকে শেষ করে দিস না। মানে আমি যেইখানে যাই সেইখানে এই অবস্থা আমার। আমি এই 3টা বছর রাত দিন মানে আমি যে কি পরিমাণে কাজ করছি, 18 ঘন্টা 20 ঘন্টা করে আমি কাজ করি, আমি ঘুমাই না খাই।